আমাদের বিচারকরা বলেছিলেন যে তিন দিনে স্কোর টোটাল করে তবেই জানতে পারবো যে টপ ফাইভে চলে যাচ্ছে কোন পার্টিসিপেন্টরা। তাই এখন সময় হয়ে গেছে জানার যে স্কোর কি হয়েছে এবং সেই জন্য সব পার্টিসিপেন্টদেরকে নিয়ে আসবো এইখানে। জানবো আজকে স্কোর কি হয়েছে, কিন্তু তার আগে জানবো কে হয়েছে আজকের ইউনিক্স চ্যাম্প অফ দ্য ডে। বিচারকদের কাছ থেকে জানতে চাইবো যে আজকের ইউনিক্স চ্যাম্প অফ দ্য ডে কে হয়েছে। আমি চাই নামটা বাবুল অ্যানাউন্স করুক, কেন ওর সাথে এই নামের সঙ্গে বাবুলের একটা আলাদা একটা রিলেশনশিপ আছে। আচ্ছা ওকে, আমি 100% শিওর ছিলাম যে এটাই ঘটতে চলেছে। আমি যদি তোমার নাম জ্যোতিশেখর হয় তাহলে আমি তুমি জ্যোতিশেখর, যদি তোমার নাম যদি প্রকাশ হয় তুমি জ্যোতি প্রকাশ, বা যেই হোক না কেন তুমি সামনে প্রকাশিত হও। আজকে ইউনিক্স চ্যাম্প অফ দ্য ডে জ্যোতিশেখর, কে আবার এই সুযোগে আপনাদেরকে বলে দিয়ে ইউনিক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের রাজামশাই বলেছিলেন যে প্রত্যেক দিন সব থেকে ভালো গান গাইবে তাকে করা হবে ইউনিক্স চ্যাম্প অফ দ্য ডে এবং দেওয়া হবে 2000 টাকা পুরস্কার। সেই পুরস্কারটা আজকে পেয়ে যাচ্ছে জ্যোতিশেখর। মানে জোরে হাতে নিয়ে যাক আমাদের আজকে ইউনিক্স চ্যাম্প অফ দ্য ডে জন্য। যেহেতু জ্যোতি হয়েছে 10 বার ইউনিক্স চ্যাম্প অফ দ্য ডে, তাই ও স্কোর দিয়ে শুরু করবো। জ্যোতি, তোমার আজকে স্কোর 29 out of 30। অনন্যা পাল, অনন্যা তোমার স্কোর 26 out of 30। কৌশিকী তোমার স্কোর 25.5 out of 30। কৌশিকী ডান দিকে রয়েছে চন্দ্রা, স্কোর 27 out of 30। এদিকে রয়েছে কিরণের আজকে স্কোর 27.5 out of 30। ছোটাটা, ওরে বাপরে, ছোটাটা কিরভাবে তাকাচ্ছে আমার দিকে, ওরম তাকিও না আমি ক্যাবেলা হয়ে যাই। তো ডনের স্কোরটা আগে বলে দিই, ডন তোমাকে শান্তনুদা দিয়েছে B+, মোনালি দিয়েছে B, আর বাবুলদা তোমাকে দিয়েছে B+, ঠিক আছে। বাকি রয়েছে অদ্রিজ, অদ্রিজের স্কোর 25 out of 30। অদ্রিজ আর কৌশিকী আজকে কিন্তু একটু টেনশনে থেকে গেলে, তবে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আজকে বৃহস্পতিবার, সপ্তাহ শুরু, তোমরা আরও 2 দিন পাচ্ছ সেই টাইমটা, সেই মার্ক্সটা রিকভার করে নেওয়ার জন্য, কারণ 3 দিনের স্কোর মিলিয়ে তবেই জানতে পারবো যে টপ ফাইভে এগিয়ে যাচ্ছে কোন পার্টিসিপেন্টসরা। আর আপনাদেরকে বলি আমরাও জানতে পেরে গেছি আমাদের পরের সূত্র কি, তাই রথে করে এখন উড়ে যাবো সেই সূত্র খোঁজার জন্য। আপনারা দেখতে থাকুন জি বাংলা, সারেগামা পাল্লের চ্যাম্পস 2011 পাওয়ার বাই হলিক্স, দেখা হবে আগামীকাল। গুড নাইট এভরিবাডি, চলো রথে করে উড়ে যাবো সবাই, চলো। সারেগামাপা সারেগামাপা সা নেগা।